মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার কিন্তু বাসবেই পরীক্ষায়, বিভিন্ন করা যেতে পারে। এখানে দেখো নর্মাল ফ্র্যাকশন রয়েছে, এই নর্মাল ফ্র্যাকশন ছাড়াও পরীক্ষায় ধরো নর্মাল ফ্র্যাকশন ছাড়াও আমি যেটা বললাম রেশিও থাকতে পারে, বাবা রেশিও ছাড়াও আরও বিভিন্ন হবে, পার্সেন্টেজ থাকতে পারে, এইভাবে বিভিন্নভাবে আসতে পারে। দেখো এটা কীভাবে করা যায়, এই ওয়ান বাই টু, ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই টু, ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই ফোর এই রয়েছে, ওয়ান বাই টু, ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফোর এইবার লেখা যেতে পারে। এবার দেখো এটাকে আমি ডেসিমেল ফ্র্যাকশন করে নিতে পারি, ডেসিমেল করে করতে পারি। ডেসিমেল কী হবে দেখো, ওয়ান বাই টু, ওয়ানকে যদি আমরা টু দিয়ে ডিভাইড করি তাহলে দেখবে এরকম হবে পয়েন্ট ফাইভ। আবার দেখো ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভকে যদি আমরা ওয়ানকে ফাইভ দিয়ে ডিভাইড করি দেখবে এরকম হবে পয়েন্ট টু। পরে বুঝতে পারবে, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রিকে ডিভাইড করো, ডিভিশনটা হবে না যদিও রেকারিং ডেসিমেল আসবে, তবু দেখো আমি করে দেখাই। এই দেখো পয়েন্ট দিয়ে এই জিরো হলো, থ্রি থ্রিতে নাইন, এই ওয়ান আবার জিরো হচ্ছে, দেখো এই থ্রি থ্রিতে নাইন, এই দেখো আবার এই জিরো হবে, থ্রি থ্রিতে নাইন চলতে থাকবে এরকম হবে। তাহলে যাই হোক আমরা যেটা পাচ্ছি সেটা হলো পয়েন্ট থ্রি থ্রি থ্রি, তিনটে রাখলাম আর লিখবো না আমরা এই যে। আর ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোরকে আমরা যদি ফ্র্যাকশন করি তাহলে দেখবো ওয়ানকে বাই ফোরকে করলে প্রথমে টু দিয়ে যাবে, ঠিক আছে, তারপরে আবার ওখান থেকে এইট হবে, টু নামবে, ডেসিমেলে জিরো ফাইভ হবে, দেখো টু ফাইভ হবে। এবার দেখো আমরা ডেসিমেলের পর, ডেসিমেলের পর সবসময় সেম নাম্বার রাখার চেষ্টা করব। এখানে দেখো ডেসিমেলের পর তিনটে নাম্বার রয়েছে, এখানেও তিনটে নাম্বার করবো, কিছু নেই মানে আমরা দুখানা জিরো দিতে পারি, এখানে কিছু নেই মানে জানো তো অসংখ্য জিরো থাকে তার মধ্যে দুটো জিরো দিতে পারি। দেখো ডেসিমেলের পর নাম্বারগুলো সব সেম হয়ে, দেখো এই করলাম। করার পর এবার আমরা দেখবো এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এইসব করে দেখে নেবো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তো দেখো ভালো করে, এখানে দেখো 500 রয়েছে, এখানে দেখো 200, এখানে দেখো 333, এখানে দেখো 250, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছি আমরা বড়কে মনে মনে ভাবো ডেসিমেল নেই, মনে মনে ভাবো ডেসিমেল নেই, দেখতে পাচ্ছি এখানে 500 সব থেকে বড়, এদের মধ্যে সব থেকে বড় 500। তাহলে 500 মানে কি, ওয়ান বাই টু। আবার দেখো তারপরে সব থেকে ছোটো কে আছে, এখানে সব থেকে ছোটো কে আছে, সব থেকে ছোটো দেখতে পাচ্ছি আমি 200, 200 মানে কি, ওয়ান বাই ফাইভ, 200 মানে ওয়ান বাই ফাইভ, মনে মনে ডেসিমেলটা ভুলে যাবো। এইভাবেও করা যেতে পারে, আমি শিখিয়ে দিলাম এটা, ডেসিমেল দিয়ে অনেকে করতে পারো। তো এটা যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই তাহলে সবার প্রথমে ছোট কে আছে বলো, ওয়ান বাই ফাইভ, তাহলে ওয়ান বাই ফাইভ হবে অ্যাসেন্ডিং অর্ডার সাজালে। তারপরে কি আছে দেখো পয়েন্ট টু ফাইভ জিরো, তাহলে এটা হচ্ছে ওয়ান বাই ফোর, ভেরি গুড। আচ্ছা তারপরে দেখো, তারপর রয়েছে ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি, তারপর দেখো ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ, এখানে এখানে লিখে নেবো ওয়ান বাই, ওয়ান বাই টু, ওয়ান বাই টু লিখে নিয়ে এবার লিখবো এখানে অ্যাসেন্ডিং অর্ডার। এইভাবে ছাড়াও আরো একটা মেথডে করা যেতে পারে, দেখো সেই মেথডটা ধরো আরো দুটো মেথড শেখাচ্ছি, ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফোর, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই টু, এই হচ্ছে ফাইভ ফোর থ্রি আর টু, এগুলো আমরা এলসিএম করব, ফাইভ ফোর থ্রি আর টু এলসিএম করছি। দেখো টু দিয়ে করলে কি হবে, এই ফাইভ থেকে গেল টু টু ফোর থ্রি, এই টু ওয়ানে টু হয়ে গেল, আর যা না দেখতে পাচ্ছ তাহলে টু ইন্টু ফাইভ ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ওয়ান, দেখো ফাইভ টু এ টেন, টেন টু এ টোয়েন্টি, টোয়েন্টি আর থ্রি ইন্টু করলে সিক্সটি, এই সিক্সটি হয়ে গেল। তাহলে আমরা এলসিএম করলাম, এলসিএম করে আমরা দেখো সিক্সটি পেলাম। তাহলে এই যে সিক্সটিটা পেয়েছি, এই সিক্সটিটাকে আমরা এদের সাথে সবার সাথে ইনটু করে করতে পারি, বা আরেকটা মেথড আছে সেই মেথডটাও তোমাদের দেখাচ্ছি। আগে ইনটু করে আমরা দেখি কিভাবে এটাকে এলসিএম করা, এলসিএম থেকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। তাহলে এটা করে ইনটু করি, প্রথমে এই সিক্সটিটাকে লিখলাম এখানে ইনটু সিক্সটি,
তারপর আবার লিখবো এখানে ইনটু সিক্সটি, তারপর আবার লিখবো এখানে ইনটু সিক্সটি, তারপর আবার লিখবো এখানে ইনটু সিক্সটি। লিখে ফেলেছি ইনটু সিক্সটি, এবার এটাকে কাটিং করব। দেখো এখানে টুয়েলভ, টুয়েলভ ওয়ানে টুয়েলভ, এখানে কাটিং করি ফিফটিন, ফিফটিন ওয়ানে ফিফটিন, এখানে কাটিং করি টোয়েন্টি, টোয়েন্টি ওয়ানে টোয়েন্টি, এখানে কাটিং করি থার্টি, থার্টি ওয়ানে থার্টি। এখানেও আমরা দেখে নিতে পারি যে কোনটা ছোট কোনটা বড়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুয়েলভ আছে, ফিফটিন আছে, টোয়েন্টি আছে, থার্টি আছে। তাহলে এইভাবেও আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে পারি। দেখতে পাচ্ছি ওয়ান বাই ফাইভ টুয়েলভ সব থেকে ছোটো, তারপরে ওয়ান বাই ফোর ফিফটিন সব থেকে ছোটো, তারপরে দেখো ওয়ান বাই থ্রি টোয়েন্টি সব থেকে ছোটো, তারপরে দেখো ওয়ান বাই টু থার্টি, তারপরে সবার শেষে এটা রয়েছে। তাহলে পর পর সাজালে আমরা এটাও একই আনসার পাবো, ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফোর, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই টু। এই মেথডটা করা যেতে পারে, ভালো করে দেখে নেবে। কিন্তু এছাড়াও আরও একটা মেথড আছে, যদি বলে যে ডিনোমিনেটরগুলোকে সেম করো, ডিনোমিনেটরগুলোকে সেম করে অ্যাসেন্ডিং অর্ডার সাজাও, তখন আমরা কীভাবে করবো ভালো করে দেখবে। ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফোর, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই টু, আগেও শেখানো হয়েছে, পরীক্ষার সামনে একটু রিভিশন করে দিচ্ছি। দেখো এলসিএম তো একটু আগে করলাম সিক্সটি, দেখেছো? তাহলে এইভাবে দাগ টানবো, লাইন টানবো একটা বড় করে, এই টানলাম, এই টেনেছি। এবার দেখো ওয়ান বাই ফাইভ আবার লিখবো এখানে ইনটু ইনটু দিয়ে দেবো, এই ওয়ান বাই ফোর আবার লিখবো এখানে ইনটু ইনটু দেবো, ওয়ান বাই থ্রি আবার লিখবো এখানে ইনটু ইনটু দেবো, ওয়ান বাই টু লিখবো এখানে ইনটু ইনটু দেবো। এবার দেখো ফাইভের সাথে এলসিএম তো আমাদের একটু আগে তো করেছি, সেই জন্য আমি করলাম না, এলসিএম তো সিক্সটি, ফাইভের সাথে কত ইনটু করলে সিক্সটি হয় বলো? টুয়েলভ, তাহলে এখানেও টুয়েলভ হবে ইনটু এখানেও টুয়েলভ হবে, তাহলে দেখো টুয়েলভ বাই সিক্সটি হয়ে গেল, এটাটা পেলাম। আবার দেখো ফোরের সাথে কত ইনটু করলে সিক্সটি হয় বলো? এলসিএম ফিফটিন, এখানেও ফিফটিন এখানেও ফিফটিন, তাহলে ফিফটিন ওয়ানে ফিফটিন আর এখানে হয়ে গেল সিক্সটি, এটাও দেখো সবার দেখো ডিনোমিনেটর সেম হচ্ছে। আবার থ্রির সাথে কত ইনটু করলে সিক্সটি হয় জানো তোমরা? টোয়েন্টি, নিচে টোয়েন্টি উপরে টোয়েন্টি, তাহলে টোয়েন্টি ইনটু টোয়েন্টি আর নিচে হয়ে গেলো সিক্সটি। দেখো সবার ডিনোমিনেটর বা হর কিন্তু একই হচ্ছে। এখানে দেখো টু এর সাথে কত ইনটু করলে সিক্সটি হয় জানো তোমরা? থার্টি, তাহলে এখানে দেখো থার্টি ওয়ানে থার্টি, এখানে দেখো সিক্সটি। এই দেখো সবার কিন্তু ডিনোমিনেটর সেম হয়ে গেলে, দেখো এখানে একটা ফর্মুলা বলো মনে রেখো, এই দেখো মনে রাখবে যখন সবার ডিনোমিনেটরটা সেম হবে তখন মনে রাখবে নিউমিনেটর যার ছোট হয় সেটাই ছোট, যার বড় হয় সেটাই বড়। মানে বলতে গেলে নিচেরটা যত, নিচেরটা যদি সবার সমান হয়, নিচের ডিনোমিনেটর বা হর যদি সবার সমান হয় তাহলে উপরের নিউমিনেটর বা লব যার ছোট সেই ছোট, যার বড় সেই বড়। তাহলে এখানে দেখতে পাচ্ছি টুয়েলভ সব থেকে ছোট, তার টুয়েলভ যদি ছোট হয় তাহলে হয়ে গেল ওয়ান বাই ফাইভ। তারপরে কি আছে টুয়েলভের পরে কি দেখতে পাচ্ছি আমরা? ফিফটিন, ফিফটিন মানে কে? ওয়ান বাই ফোর, তারপরে দেখো ওয়ান বাই থ্রি, তারপর ওয়ান বাই টু, এইভাবে আমরা কিন্তু আনসার পেতে পারি। তাহলে এই তিনটে মেথড শেখানো হলো। চার নম্বর মেথড, চার নম্বর মেথডটা দেখাই, যদি দুটো ফ্র্যাকশান থাকে, অনলি দুটো ফ্র্যাকশান, তাহলে এই মেথডটা হবে, নাহলে হবে না। ধরো রয়েছে ওয়ান বাই ফোর আর ওয়ান বাই থ্রি, এর মধ্যে কোনটা গ্রেটার বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কী হবে বা কোনটা গ্রেটার কীভাবে সাজাবো, তখন কী করবে তোমার? এটা করতে পারো ওয়ান বাই ফোর আর ওয়ান বাই থ্রি, এটা ডিনোমিনেটর সাথে এটা নিউমিনেটর ইনটু হবে, এটা ডিনোমিনেটর সাথে এটা নিউমিনেটর ইনটু হবে, ফোর আর ওয়ান ইনটু করলে ফোর হয় আর থ্রি আর ওয়ান ইনটু করলে থ্রি হয়। এই যে তাহলে বড় কে? ফোর, ফোর বড় মানে কে? ওয়ান বাই থ্রি গ্রেটার, তার থেকে বড় ওয়ান বাই ফোর থেকে। যখন এটা দুটো ফ্র্যাকশন থাকবে তখন আমরা এই মেথডে করব, আর যখন দুইয়ের বেশি ফ্র্যাকশন থাকবে তখন আমরা হরগুলোকে বা ডিনোমিনেটর সেম করে করতে পারি। এইভাবে যদি পরীক্ষায় চায় তাহলে তো করতেই হবে, আর যদি না চায় করতে পারি, এছাড়া এলসিএমগুলোকে ইনটু করেও করতে পারি। তাছাড়া তোমরা যদি মনে করো যে আমি যেটা করলাম প্রথমে এর ডেসিমেল ফ্র্যাকশন করে করতে পারি, আর যদি কোনো জায়গায় কোশ্চেনের মধ্যে ডেসিমেল একটা দুটো থাকে তো সেখানে তো ডেসিমেল তুমি করতেই পারো, আর তাছাড়া ফ্র্যাকশন থাকলে তুমি ডেসিমেল করেও করতে পারো, যেটা তোমার মনে হবে সুবিধা সেটাই তুমি করবে। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, টু মার্কসের কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসবে, এর মধ্যে রেশিও, প্রপোর্শন, রেশিও, পার্সেন্টেজ, এইগুলো রেকারিং ডেসিমেল এইগুলোও এর মধ্যে ঢুকিয়ে দিতে পারে, সেগুলো ক্লাসে গড়ানো হয়েছে, বুঝে পড়তে হবে।
এই যে কোনোভাবে পরীক্ষা গণনা কোনো ঠিক করলেই হবে, বোঝা গেছে না যায়নি।